হ্যালো স্বাগত শাসক বিজেপি দলের মধ্যে যারা সংস্কারপন্থী রয়েছেন তারা আজ অদ্ভুতভাবে নীরব কেন এনে সারাতে বড়াতে কিন্তু ক্রমেই গুঞ্জন ছড়িয়ে পড়ছে এ বিষয়টিকে কেন্দ্র করে আজকের ছোট প্রতিবেদন তাই অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন প্রিয় সমুদ্র ত্রিপুরাজ্যে শাসক বিজেপি দলের মধ্যে সংস্কারপন্থী বলে একটা নতুন গ্রুপ তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে এই সংস্কারপন্থী নেতারা আজ সম্পূর্ণ চুপ হয়ে গেলেন কিন্তু পরিবর্তনপন্থী নেতারা আজ হঠাৎ করে এত চুপ কেন তাদের কোনো রাজনৈতিক কার্যসূচি নেই তাদের কোনো বিবৃতি নেই যখন তখন দিল্লি উড়ে যাওয়া কিংবা গুয়াহাটিতে উড়ে যাওয়া সে সঙ্গে নাগপুরে উড়ে যাওয়া সাংবাদিক সম্মেলন করা বিবৃতি প্রদান করা এই সমস্ত কিছুই যেন আজ হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে বিগত ছ মাস ধরে এরাজ্যে হঠাৎ করেই বিজেপি দলের মধ্যে সংস্কারপন্থী নেতারা যে ধরনের রাজনৈতিক উথাল পাতাল পরিবেশ তৈরি করেছিলেন তার ফলে সারা প্রায় বিজেপির মধ্যে একটা গেলেগুলো রব উঠেছিল সেই রব যেন আজ একটু থেমে গেলো এরা যে পরিবর্তনপন্থীরা কি তাহলে নিজেদের মত পরিবর্তন করেছেন কারণ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এখন পর্যন্ত কিন্তু পরিবর্তনপন্থী নেতাদের কোনো দাবি মেনে নেননি যেহেতু বিজেপি দলে কোনো ধরনের পরিবর্তন আনা যায়নি সংস্কার আনা যায়নি তাই তারা নিজেদেরই পরিবর্তন করে নিয়েছেন তেমনটাই মনে করছেন অনেক বিজেপি দলের কর্মী তবে বস্তুসকে এটা কোনো নিরাপত্তা নয় আগামী দিনে আরও বৃহত্তরভাবে দলীয় সংস্কার করার জন্য দলীয় পরিবর্তন আনার জন্য যে লড়াই করার একটা পূর্ব প্রস্তুতি বলে মনে করছেন অনেকেই অর্থাৎ আগামী দিনে না তারা আরও বৃহত্তরভাবে বিজেপি দলের মধ্যে একটা হই হুল্লুর শেষ পরিবেশ তৈরি করবেন সংস্কারের দাবি জানাবেন অর্থাৎ আগামী দিনে আরও বেশি শক্তি নিয়ে দলের মধ্যে একটা লড়াই সংগ্রাম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রদর্শন কিছুদিন পূর্বেই পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ত্রিপুরাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিপ্লব দেবের ভূয়সী প্রশংসা করেছেন এর মাধ্যমে একটা জিনিসই প্রমাণিত হয়েছে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব কিন্তু বিপ্লব দেবের প্রতি ভরসা রাখছেন এই রাজ্যে তথাকথিত সংস্কারপন্থী নেতাদের যে সমস্ত দাবি সেগুলিকে মান্যতা দিতে মোটেও রাজি নন এবং আসন এডিসি নির্বাচন পৌর নির্বাচনে শাসক দল সংস্কারপন্থী নেতাদের বাদ দিয়েই ব্যাপকভাবে রাজনৈতিক প্রচার কার্যসূচি শুরু করে দিয়েছে এর মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে রাজ্যে সংস্কারপন্থী নেতারা গভীর চাপের মধ্যে রয়েছে যেহেতু বিজেপি সভাপতি কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী বদল হন তাহলে এটাই ধরে নেওয়া যাচ্ছে যে বিজেপির রাজ্য প্রভারে বিনোদ শঙ্কর কিন্তু সংস্কার সংস্কারমন্ত্রী নেতাদের বিরুদ্ধে রিপোর্ট করে নিয়েছেন এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ সংস্কার সংস্কারমন্ত্রীর নেতারা কি চুপ হয়ে রয়েছেন তাহলে কি বোঝা যাচ্ছে ভবিষ্যতে নতুন কোনো রণকৌশল তৈরি করার জন্যই আজ চুপচাপ হয়ে আছেন বৃহদর শুভন্ধরা আপনারা কি ভাবছেন এই রাজ্যের সংস্কারমন্ত্রী বিজেপি নেতারা আজ হঠাৎ করে এত চুপ হয়ে গেলেন কেন এ সম্পর্কে আপনাদের ভাবনা লিখে জানান ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে ধন্যবাদ সুগলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য এই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না